আল্লাহ বান্দা কি কতটুকু মহাব্বত করেন নবীজি কতটুকু মহাব্বত করেন এই ঘটনার মধ্যে একটু কিছু আছে উদাহরণ আছে মা তার সন্তানকে কত মহাব্বত করেন সন্তান তার মাকে কতটুকু মহাব্বত করেন হুজুর আসছে আমি এক মিনিটে কথাটা ছেড়ে দিব যে কথাটা আপনাদের সামনে আমি করতে চাইছিলাম সে কথাটা হলো আপনার আপনার সন্তানদেরকে কত মহাব্বত করেন আপনাদের থেকেও বেশি মহাব্বত করেন আমার আল্লাহ কে মহাব্বত করেন বলেন আপনাকে আমাকে সবচেয়ে বেশি মহবত করেন কে আরো জোরে বলেন কে আরো হবে কে এরপরে আপনার সন্তানকে আপনার কাছে আমার আল্লাহ আমানত দিয়ে আপনার ছোট্ট মেয়েকে আপনার কাছে আমানত দিছেন আপনার ছোট্ট ছেলেকে আপনার কাছে আমানত দিছেন আমানত দিয়া বলছেন অনেকগুলা সুন্নত আছে জন্মের পরে একটা সন্তানের সুন্দর নাম রাখা টিকা করা চুল মুন্ডানো বুজুরগানের দিনের মুখের খেজুর খুরমা মিষ্টি দ্রব্য চিবিয়ে খাওয়ানো অনেকগুলো সুন্নত আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তারা বলে দিচ্ছেন শোনো তোমার সন্তানকে তোমার জন্মদিনে ইয়ামা হুন্ডার কিন্না দিতে হবে না গুলশান বনানিতে বাড়ি দিতে হবে না তোমার সন্তানকে জন্মদিনের সময় দামি দামি গিফট দিতে হবে না তোমার সন্তানকে তুমি দিনই এলেমের শিক্ষা তুমি যদি তোমার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করো তোমার এই সন্তানকে তোমার জন্য নাজাতের জরিয়া হবে শুধু তোমার জন্য নাজাতের জরিয়া হবে না তোমার এই সন্তানটা একটা উম্মতের জন্য নাজাতের জরিয়া হবে আর যদি তুমি তোমার সন্তানকে দিন শিক্ষা না দাও তাহলে তোমার অবস্থা কি হবে জানো তোমার সন্তানের দিন শিক্ষা না দেওয়ার কারণে হাশরের ময়দানে তুমি তো মসজিদের কোনায় বসে বসে তাসবিহ তিলস জিকির করছ হালকার জিকির বাদ দাও না চিল্লা তিন দিনের জামাত কোনটাই বাদ দাও না তাহাজ্জুদ ইশরাক

আমার যেই পিতা মাতার দুনিয়ার আমার একটা বৈধ অবৈধ কোন চাহিদাকে তারা অপূর্ণাঙ্গ রাখে নাই অপূর্ণ রাখে নাই তারা সম্পূর্ণ চাহিদা পূরণ করছে কিন্তু তারা আমাকে দিনে শিক্ষা শিক্ষিত করে নাই তারা আমাকে এলমে নবীর শিক্ষা শিক্ষিত করে নাই এখন তারা আমাদের আমাদেরকে দুনিয়াতে নাফরমান বানাইছে এখন তারা তাদের আমল দিয়া জান্নাতে যাইতেছে আল্লাহ আমারে পিতার মাতাকে আমার এই অভিভাবককে সামনে আইনা দেন আমি তাদের বুকের উপর পাড়া দিয়া তাদের বুকটা দোলে মলে পিসে তারপরে আমি জাগান নামে যাইব এই হবে আপনারা নামে হাল কি আপনার কি নিয়োগ করতে পারেন আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করবেন নিয়োগ করতে পারেন তো সবাই সবাই করতে পারেন তো ইনশাআল্লাহ জোরে বলেন নিয়োগ করতে পারেন তো হাত তুলে দেখেন কে দিনই শিক্ষা শিক্ষিত হবে। আল্লাহ তাআলা সবাই কবুল করুন দিনই শিক্ষা মানে সবাই হাফেজ মাওলানা মুফতি মহাদেস অনেক কিছু হতে হবে আপনি কম বেশ কম বেশ হলেও মাদ্রাসা করছেন এরপরে নিজে আলেম অনেকগুলা কথা বলতাম সময় অল্প নিজে আলেম না হতে পারলে কি করবেন আলেমের বিরোধিতা করবেন হ্যাঁ আলেমের বিরোধিতা করবেন চিন্তা করবেন এই রাকিব মিয়া একটা মাদ্রাসা দিছে এর বিরোধিতা মাদ্রাসা চালাতে পারবো এই করবেন সর্বাত্মক প্রচেষ্টা চেষ্টা থাকতে হবে আপনাদের এই প্রসঙ্গে কথা বলার সুযোগ নাই হুজুর আসে বলছেন যত নিজে জান মাল যা কিছু প্রয়োজন হয় কথা দিয়া শ্রম দিয়া সবকিছু দিয়া আপনার চেষ্টা করবে তো তাদের সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করবার তৌফিক দান করুন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন